بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مكرنين وإنا إلى ربنا لمنقلبون ফাতিমা আলহামদুলিল্লাহ আমি সফরের দোয়া পড়েছি আপনারা কি জানেন আগের কার যুগে যখন এই কার এবং মোটর সাইকেল ছিল না তখন মানুষেরা ওট এবং ঘোড়া সহ অন্যান্য প্রাণীর ওপর আরোহণ করত। যখন সময় পরিবর্তন হলো এবং মানুষেরা আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে নতুন নতুন জিনিস তৈরি করতে লাগলো তখন এই সাইকেল মোটর সাইকেল রেল জাহাজ বিমান হেলিকপ্টার ইত্যাদি আবিষ্কার হলো বাহ কি চমৎকার কিন্তু গুলাম রসুল ভাই ঘোড়া তো লাফায় আর উঁচু নিচু হয়ে চলে এবং উটো দেখতে অনেক উঁচু এগুলোর উপর কিভাবে চড়া যায় কানিস আল্লাহ তালা এই পশুগুলোকে মানুষের বসীভূত করে দিয়েছেন যেমনি ভাবে এই গাড়িগুলো এবং বিভিন্ন প্রকারের কেও আমাদের আয়ত্তে দিয়েছেন তাই আমরা যখন সফর করে থাকি তখন আল্লাহ তাআলার শুকরিয়া এই দোয়াটি পড়ার মাধ্যমে আদায় করি সুবহানাল্লাযী ফাকখার লানা হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ইন্না ইলা রব্বিনা লুমুনক্বালিবুন ছোট বন্ধুরা আপনারা যখনই কোনো গাড়িতে আরোহণ করবেন তখন সফরের দোয়া অবশ্যই পড়বেন

lamul koolibul.